ওয়ালা তাকতুলু আওলাদাকুম খশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবা না, সুখী সংসারের আশায় সন্তান হত্যা করবা না। দুটি সন্তানের বেশি নয়, একটি সন্তান হলে ভালো হয়। ইহুদি খ্রিস্টানদের এই চিন্তা চেতনা নিয়ে সন্তান হত্যা করবা না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খশিয়াতা ইমলাক, তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করবা না। আরে নাহনু নারজুকুহুম, তাদেরকে আমি আল্লাহ রিজিক দেই। নাহনু নারজুকুহুম, তাদেরকে আমি আল্লাহ রিজিক দেই। ওয়া ইয়াকুম, যেমনইভাবে তোমাদেরকে রিজিক দেই। আরে তোমাদেরকে আমি রিজিক দিতে পারলে তাদেরকে আমি রিজিক দিতে পারবো না? আরে নাহনু নারজুকুহুম, তাদেরকে আমি আল্লাহ রিজিক দেই। ওয়া ইয়াকুম, যেমনইভাবে তোমাদেরকে রিজিক দেই। ইন্না কতলাহুম কানা খিত আং কাবীর, ইন্না কতলাহুম কানা খিত আং কাবীর, নিশ্চয়ই দারিদ্রতার ভয়ে, নিশ্চয়ই সুখী সংসারের আশায়, নিশ্চয়ই দুটি সন্তানের বেশি নয়, একটি সন্তান হলে ভালো হয়, এই চিন্তা চেতনা নিয়ে সন্তান হত্যা করা শুধু পাপ নয় মহাপাপ, শুধু পাপ নয় মহাপাপ, শুধু পাপ নয় মহাপাপ। দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা, সুখী সংসারের আশায় সন্তান হত্যা করা, আরে দুটি সন্তানের বেশি নয়, একটি সন্তান হলে ভালো হয়, এই চিন্তা চেতনায় সন্তান হত্যা করা আল্লাহ বলেছেন মহাপাপ। আরে ভাই একটি হলো পাপ, আরেকটি হলো ইন্না কতলাহুম কানা ফিত আং কাবীর, আল্লাহ নিশ্চয় বলেছেন দারিদ্রতার ভয়ে সুখী সংসারের আশায় সন্তান হত্যা করা মহাপাপ। যে সন্তান আপনার 5 বছর 7 বছরে আছে, ওরে তো আপনি হত্যা করতে পারবেন না, ওরে আপনি হত্যা করতে পারবেন না। আরে ভাই তাহলে আপনার স্ত্রীর সন্তান আল্লাহ দিয়েছে, এই সন্তানটা হাসপাতালে গিয়ে নষ্ট করলেন কেন? আপনি যে সময় হাসপাতালে গিয়ে সন্তান নষ্ট করেন, সন্তানের চিৎকার যদি আপনি শুনতে পারতেন, সন্তানের চিৎকার আওয়াজ যদি আপনি শুনতে পাইতেন, আপনি জীবনও সন্তান নষ্ট করতেন না। সন্তান চিৎকার করে বলে আব্বা আম্মা আমাকে হত্যা করবা না, আব্বা আম্মা আমাকে হত্যা করবা না। আরে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নেয়ামত। আপনি বুঝেন না, সন্তান হত্যা করা এটা শুধু পাপ নয় মহাপাপ। আর বহু মহিলা আছে আপনার সন্তান নষ্ট করে ফেলে সুখী সংসারের আশায়। আপনি বিশ্বাস করেন কেয়ামতের ময়দানে ইবনে আব্বাস থেকে, ইবনে আব্বাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন যে এই যে মহিলা বাচ্চাটা নষ্ট করলো, এই যে পুরুষ সন্তানটি নষ্ট করলো কেয়ামতের ময়দানে, এই যেই সন্তান নষ্ট করেছে এই সন্তান মহিলার স্তনে, মহিলার স্তনে লটকানো অবস্থায় হাসরের ময়দানে উঠবে। এই সন্তানের রক্তগুলো মহিলার শরীরে মাখানো থাকবে, সন্তানের জবান আল্লাহ খুলে দিবে, সন্তান বলবে আল্লাহ আমার মা আমাকে হত্যা করেছে, আমার বাবা আমাকে হত্যা করেছে, আরে আল্লাহ আমি আমার মা বাবার কারণে দুনিয়ার আলু বাতাস দেখতে পারি নাই। এটা ইবনে আব্বাস থেকে 1660 হাদিস উনি বর্ণনা করছেন, এই যে একটি হাদিস। আরে ভাই জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে এটা ব্যাপক আলোচনা, যদি পার্সোনাল বিষয়ে যে একটি সন্তান হয়েছে এই সন্তান লালন পালন করতে হবে, আবার মায়ের তো শারীরিক একটা সুস্থতা অসুস্থতা আছে, যদি কারো পার্সোনাল থাকে তাহলে আমার সাথে সরাসরি আলোচনা করবেন, কিন্তু দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবেন না। দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা, আরে সুখী সংসারের আশা নিয়ে সন্তান হত্যা করা শুধু পাপ না মহাপাপ, আল্লাহ বলেছেন বনি ইসরাইল 31 নম্বর আয়াত। দেখেন আমাদের অবস্থা আর আমাদের পূর্ববর্তীদের অবস্থা, আমাদের আমাদের বাপ সাসারা, আমাদের বাবারা হলো 3 ভাই 4 বোন, আরও মারাও গেছে আমাদের মাঝে, আমরা 4 ভাই 1 বোন, এই যে কমে গেছে। পরবর্তীতে আমরা যখন আবার বিবাহ করব দেখবেন আমাদের 1টি ছেলে বা 2টি মেয়ে, বা 2টি ছেলে 1টি মেয়ে। আরে ওদের চললে আমাদের চলে না কেন?